দর্শক, শ্রম আইন লঙ্ঘন মামলায় শ্রম আদালতে পৌঁছেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে আছেন আমার সহকর্মী মহিউদ্দিন মধু। মধু, সরাসরি যাচ্ছি তার কাছে। মধু, আজ কি ডক্টর ইউনুস স্থায়ী জামিন চাইবেন কিনা, এবং তার আপিল আবেদনও তো আজ শুনানির জন্য রয়েছে, সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? ইরশাদ, প্রথমত তিনি এসেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক 11টা যখন বেজেছে তখন তিনি এসেছেন। বৃষ্টি উপেক্ষা করে তাকে আসতে হয়েছে আজকে, এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি তিনি আবারও যে জামিনের সময় সেটি বাড়ানোর জন্য আবেদন করেছেন ইতোমধ্যে। একই সাথে এই যে আবেদনটি করেছেন সেটি শুনানি হবে। শুনানির পরবর্তীতে যেহেতু আজকে আপিলের জন্য দিন ধার্য আছে, সুতরাং আপিল শুনানি আজকে করবেন কি না, এই জন্য ডক্টর ইউনুসের আইনজীবীরা আমাকে যেটি জানিয়েছেন সেটি বলেছেন যে তারা আজকে সময় চাইবেন যে আপিল শুনানি শুরু করার জন্য। যদি সময় না পান সেক্ষেত্রে তারা আপিল শুনানির জন্য আজকে শুরু করবেন, অর্থাৎ আজকে শুরু করবেন। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া দিন, আবারও বেশ কয়েকদিন শুনানি হওয়ার পরবর্তীতে হয়তো জানা যাবে। আমরা দেখছিলাম ডক্টর ইউনুসের যখন শ্রম আইন লঙ্ঘনের মামলাটি হয়েছিল শ্রম আদালতে, সেই সময় কিন্তু দীর্ঘ শুনানি হয়েছে, সকাল থেকে গড়িয়ে সন্ধ্যা নেমেছে, তাও শুনানি চলেছে। যেহেতু সেই মামলাটিকেই এখন আপিল পর্যায়ে এসেছে, সেই আপিল ট্রাইব্যুনালে এসে কিন্তু একইভাবে এই মামলাটির শুনানি চলবে। তার মানে বোঝা যাচ্ছে যে আরও একটা লম্বা সময় পাড়ি দিতে হবে, তিনি আসলে দোষী কি না, বা তার আসলে যে দোষী শ্রম আদালতে যে সাজা হয়েছে সেটি সঠিক থাকবে কিনা, এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। তবে হাইকোর্টের একটি রায়ের জন্য যেহেতু আংশিক পর্যায়ে এসে শ্রম এবং কলকারখানা কর্তৃপক্ষ যে আবেদন করেছিল সেই প্রেক্ষিতে হাইকোর্টে গতকাল রায় বেরিয়েছে। সেই বের হওয়ার প্রেক্ষিতে সেই রায়ের কপি কালকে না পাওয়ার কারণে কিন্তু ডক্টর ইউনুসের আইনজীবীরা যেটি বলা হচ্ছিল যে তারা চেম্বার আদালতে যাবেন কিনা, আজকে তারা চেম্বার আদালতে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এটি কিন্তু এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ হাইকোর্টে যে রায়টি হয়েছে সেই রায়টি নিয়ে চেম্বার আদালতে আবেদন করবেন, একই সাথে কিন্তু ট্রাইব্যুনালে আজকে আপিল শুনানি আছে, সেই আপিল শুনানিটিকেও তারা সময় চাইবেন। তাহলে এই ডক্টর ইউনুসের শ্রম আইন লঙ্ঘনের মামলাটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আবারও চলে গেল, এটি এখন পর্যন্ত বলা যাচ্ছে। তবে আজকে ফের জামিন চাইবেন পাবেন কিনা সেটি এখন দেখার বিষয়। মধু, ধন্যবাদ আপনাকে।